উলিয়াইছো কণ্টেক্ট বিরতিৰ পাছত ইতিমধ্যে আমি মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্বাচনী প্ৰচাৰ দেখুৱালো আকৌ পুনৰ এবাৰ জাষ্টফিল্ডলৈ যাম তাত আছুৰ বিহু চলি আছে গতিকে পুনপটীয়া সম্প্ৰচাৰ অব্যাহত ৰাখিম আমাৰ অতি শ্ৰদ্ধাৰ শ্ৰীযুত খগেন গগৈদেৱ শ্ৰদ্ধাৰ শিল্পী ৰঞ্জিত গগৈদেৱ শ্ৰদ্ধাৰ জয়ন্ত সোণোৱাল দেৱ আৰু পংকজ বৰাদেৱ চাৰিওগৰাকী বিহুৱালৈ আমি আমাৰ ওলগ জনাইছো আৰু আমাৰ কণমানিহঁতে ইমান সুন্দৰকৈ বিহু নাছিলে সকলো কণমানিৰে মৰম জনাইছো শুভকামনা জনাইছো সকলোকে ভগৱানে সুখে সন্তোষে ৰাখক আমি এইবাৰ আমাৰ অতি শ্ৰদ্ধাৰ বিপুল ৰাভাদেৱক আমি মাইক্ৰফোন সমৰ্পণ কৰিছো আৰু আজিৰ এই দিনটোৰ আটাইতকৈ উল্লেখযোগ্য অনুষ্ঠানটি আমি আপোনাৰ খবৰ সন্মুখলৈ এতিয়া আগবঢ়াম যিসকল বৰেণ্য শিল্পীয়ে তেখেতসকলৰ কর্মেরে তেখেতসকলের সৃষ্টিয়ে অসমবাসী উজ্বলাই তুলিছে সেই সকল বরেণ্য শিল্পীক এতিয়া এই মঞ্চত আমার সম্ভাষণ জ্ঞাপন করা হব আটাইগৰাকী শিল্পীলৈ উলগ জনাইছো শ্রদ্ধা জনাইছো আর মাইক্রোফোন শ্রীযুত বিপুল ৰাভাদেৱলৈ আগবহাই দিছো হ্যালো হ্যালো নমস্কার আপনালোক সকলকে বহাগ বিহুর ওলগ জানাইছো কাইলৈৰ পৰা আৰম্ভ হবলগীয়া অসমীয়া নতুন বছৰৰ আন্তৰিক শুভেচ্ছা জনালো আজি গৰু বিহুৰ দিনাখন আমি সদৌগতি ছাত্ৰ সন্থাই প্ৰতি বছৰে অসমৰ এই মুকলি বিহুত অসমলৈ সুনাম কঢ়িয়াই অনা বছৰটোত অসমীয়া বছৰটোত সুনাম কঢ়িয়াই অসমলৈ সুনাম কঢ়িয়াই অনা বিশিষ্ট ব্যক্তিসকলক সন্মান আৰু শ্ৰদ্ধা জনাওঁ আৰু এই বছৰটোতো অসমীয়া নতুন বছৰটোত বহুকেইগৰাকী বিশিষ্ট ব্যক্তিয়ে আমাৰ অসমলৈ বিভিন্ন ক্ষেত্ৰত সুনাম কঢ়িয়াই আনিছে আমাক গৌৰৱ কৰাৰ সুযোগ দিছে অসমবাসীক আৰু সেইসকল স্বনামধন্য ব্যক্তিক আমি ইয়াত এই মুহূর্ত আজি মুক্তিহুর বাকুরিত অভিনন্দন আর সম্বর্ণনা জানাব বিচার আর সম্বর্ণনা জানাবলে অনুরোধ জানাম মানে সদৌষ্ট সন্থার মুখ্য পরিচালক ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্যক আর মানে সম্বর্ণনা জানার আগে তখন দুটো অনুরোধ জানাম আর তার আগে এখনই গামোছা আর এটি জাপিরে তখন অভিনন্দন জানাবলে সদৌষ্ট সন্থার সদস্য অনুরোধ জানাল সদৌ ছাত্র সন্থার লাইক সুতি সদৃশ সদৌ গুৱাহাটী ছাত্র সন্থায় প্রতি বছরে গুৱাহাটীর সকল বিহু সম্মিলনীর অভিভাবকত্বত গুৱাহাটীবাসী রাইজের অভিভাবকত্বত আয়োজন করা এই জজ খেলপথারের এই মুকলি বিহুর আজি বিহুর পতাকা উত্তোলক অসমৰ বিশিষ্ট গীতিকার সংগীত পরিচালক আমার আটাইরে সন্মানের প্রশান্ত বৰদলৈ ডাঙরিয়া সদৌ ছাত্র সন্থার পতাকা উত্তোলক আমার ছাত্র সন্থার আটাইরে সন্মানের সভাপতি উৎপল শর্মা ডাঙরিয়া শহীদ তর্পণ অনুষ্ঠানের মুক্তি করা ছাত্র সন্থার আমার আটাইরে সন্মানের সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱা ডাঙরিয়া আমার এই অনুষ্ঠানত বিশেষভাবে উপস্থিত থকা এবার অসমলৈ সন্মান কঢ়িয়াই অনা অসমৰ বিশিষ্ট ব্যক্তি তথা অসমৰ সু সন্তানসকল আমাৰ মাজত উপস্থিত থকা পৰম বিশিষ্ট সেৱা মেডেল অধিকাৰী অসমৰ সু সন্তান ৰাণা প্ৰতাপ কলিতা প্ৰমুখে আজি এই বিহুৰ বাকৰিত উপস্থিত মোৰ পূজনীয় মাতৃসমূহ আইসকল শিক্ষাগুৰুসকল বয়োজ্যেষ্ঠসকল সমবেত ৰাইজ আৰু আটাইতকৈ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী বন্ধু বান্ধৱীসকল
পোনপ্রথমে বিগত দিন সমূহ আমার ভবিষ্যতের নতুন পুরুষের ভবিষ্যতের প্রাণ দিয়া জাতীয় শহীদ সকলের প্রতি মানে শ্রদ্ধাঞ্জলি জানালো আর আপনার সকলকে বিহুর আন্তরিক শ্রদ্ধা সেবা উলক আর শুভেচ্ছা জানালো। সম্বর্ধনা অনুষ্ঠান এবার প্রত্যেক বছরে সম্মান কহিয়া অনা সু সন্তান সকলক আমার এই জজ ফিল্ডের বাকরিত আমি আমার শ্রদ্ধা আর সম্মান জানাই আছি। মানে পুনপ্রথমে যখন বিশিষ্ট ব্যক্তি শিল্পী সাহিত্যিক সুসন্তান সকলে এই বছর রাষ্ট্রীয় পর্যায়ত সম্মান কহিয়া আনিলে প্রত্যেকলে মানে আন্তরিক সেবা জানালো শ্রদ্ধা জানালো আর শুভেচ্ছা আর অভিনন্দন জানালো। প্রত্যেক বছরে আমি এই বিহুর বাকরিত আমি সম্মান জানাও আজিও আমি আটাইকে আমি সম্মান জানাবলে আমন্ত্রণ জানাই আনিছো। তেখেতসকলের বহুমূলীয়া সময় আমাক দিয়ার বাবে এই সম্মান গ্রহণ করবলে সম্মতি দিয়ার কারণে প্রত্যেকগুলো আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করল আর আমি আশা করি তেখেতসকলে সম্মান করে আনি আমাক যে গৌরবান্বিত করলে প্রত্যেকজন খিলঞ্জিয়া মানুষ গৌরবান্বিত করলে তার জড়িয়ে প্রজন্ময় প্রজন্ময় প্রত্যেকেই তেখেতসকলের সৃষ্টি তেখেতসকলের চিন্তা তেখেতসকলের কর্মরাজিক হৃদয় স্থাপন করে নতুন উদ্যমে যাতে নতুন প্রজন্ময় যাতে নিজের সৃষ্টির কর্মত আত্মনিয়োগ করব পারে তাকে আমি মনত আশা করছো। তেখেতসকলে নিজের চিন্তা নিজের কর্মর জড়িয়ে গৌরব কহিয়া আনিলে তেখেতসকলে নিজের নিজের ক্ষেত্রখনত আরো আগবাড়ি যাক ভগবানে আরো নেদেখা জানে তেখেতসকলক আরো শক্তি দিয়ক যাতে তেখেতসকলে আমাক সমাজখনক অভিভাবকত্ব প্রদান করে তেখেতসকলের সৃষ্টি কর্মই যাতে আমার জাতীয় জীবনক সমৃদ্ধ করে আমাক অভিভাবকত্ব প্রদান করে তেখেতসকলে নেতৃত্ব প্রদান করে সেই আশা আমি মনত পুহিছো। তার লগে লগে পুনের আমি আশা করিম যে নতুন প্রজন্মই উঠি অহা ছাত্র ছাত্রী যুবক যুবতী সকলে তেখেতসকলের সৃষ্টি কর্মক দেখি তেখেতসকলের চিন্তাক দেখি তেখেতসকলে নতুন উদ্যমে নতুন প্রজন্মই যাতে আরো অধিক সৃষ্টি কর্মত যাতে আত্মনিয়োগ করব পারে সেই আশা মনত পুহিছো। আর সেই আশা মনত পুহিয়ে বহাগে আরম্ভ করা বছরটি যাতে আমার সকলের কারণে আশার বছর হয় তাকে আমি মনে প্রাণে কামনা করছি। ভূপেন দায় কৈছিল যে এই বহাগ একটা ঋতু নহয় একটা মাহ নহয় জাতীয় জীবনের সাহ হয় জাতীয় জীবনের সাহ এই বহাগে আরম্ভ করা এই নতুন বছরটি যাতে প্রত্যেকজন খিলঞ্জিয়া মানুষের আশার বছর হয় তাকে কামনা করছো। বহাগে আরম্ভ করা বছরট প্রত্যেকজন খিলঞ্জিয়া মানুষের মনত যদি প্রশ্ন যে এখন আমার হয়ে থাকিব নে না থাকে থাকিব থাকিব লাগিব আর সেইভাবে এখন যাতে খিলঞ্জিয়া মানুষের প্রভুত্বর নিয়ন্ত্রণ থাকা যাতে আমি নিশ্চিত হয়ে পাব পারো তাকে আমি কামনা করছো। দ্বিতীয়তে আমার ছাত্র ছাত্রী সকলে আকাশ চুব খুঁজে দিগন্ত চুব খোঁজা ছাত্র ছাত্রী সকলের সপনবর যাতে বাস্তবত রূপায়িত হয় এই বহাগত তাকে আমি কামনা করছো। বিভিন্ন জাতি জনগোষ্ঠী ধর্মাবলম্বী লোকের গঠিত খিলঞ্জিয়ায় জাতীয় জীবন আর প্রতিটি জাতি জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতি আমার সংস্কৃতি আর ভাষার বর্গর চহকী হয়েছে। আমি আশা করিম যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সংস্কৃতির দোলেরে আমি জাতীয় জীবনক অধিক সমৃদ্ধ করে জাতীয় জীবনক শক্তিশালীভাবে যাতে আমি আগাব পারো এই বহাগত সেই কথা আমি আশা করছো। শেষত প্রত্যেকজন ছাত্র ছাত্রী যুবক যুবতীর চিন্তা কি হব আমার যখন প্রতিযোগিতা যায় প্রতিযোগিতার ক্ষেত্রে আগুয়াই নিয়ার আমার পরিকল্পনা আছে বহাগে আরম্ভ করা বছরট ছাত্র সন্থার একটা পরিকল্পনা আছে এবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাত খুব পরিকল্পিতভাবে সমগ্র মেধাবী ছাত্র ছাত্রী সকলক আগুয়াই নিয়ার আমার চিন্তা আর প্রয়াস এই দিকত আমি রাইজর আশীর্বাদ বিচারছি। আর যখন উচ্চ শিক্ষা গ্রহণ করব খুঁজে আগুয়াই নিয়ার সমর্থন দিয়ার আমার চিন্তা আছে। অর্থনৈতিক অসুবিধার বাবে কোনো ছাত্র ছাত্রীয়ে যাতে পড়া শুনা বাদ দিবলগিয়া নহয় তেনে প্রত্যেকজন ছাত্র ছাত্রীর ওসর ছাত্র সন্থা সারথি হিসেবে থিয় দিয়ে আগবাড়ি যাম সেই কাম আমি হাতে কামে আগবাই যাম এই দিকত রাইজর আমি আশীর্বাদ বিচারছি। কিন্তু তার লগে লগে যখন ছাত্র ছাত্রী যুবক যুবতীর সপন আছে পিতৃ মাতৃর সপন আছে নিজের পুত্র কন্যায় ভালকে জীবন নির্বাহ করক প্রত্যেকেই বিচারে আত্মমর্যাদায় মানে জিয়াই থাকুক মর্যাদা সহকারে জিয়াই থাকক
গতিকে অসমৰ প্ৰতিজন ছাত্ৰ ছাত্ৰী যুৱক যুৱতীয়ে মৰ্যাদা সহকাৰে জীয়াই থকাৰ সন্ধান পাব পৰাকৈ প্ৰতিটো পৰিয়ালৰ জীৱন ধাৰণৰ মানদণ্ড উন্নত হ'ব পৰাকৈ এইবাৰ বহাগত অতি পৰিকল্পিতভাৱে আমি এটা অৰ্থনৈতিক সংগ্ৰাম আমি আগুৱাই লৈ যাম। টুকুৰা টুকুৰিকৈ আমি আৰম্ভ কৰিছোঁ, ছাত্ৰখণ্ডে অসম উন্নতি সভা অসম সেনা আমি গঠন কৰিছোঁ আৰু এই গোটেই বহাগে আৰম্ভ কৰা বছৰটোত এইটো আমাৰ সুকীয়া এটা পৰিকল্পনা হ'ব। সমগ্ৰ অসমৰ প্ৰতিখন জিলাত প্ৰতিটো অঞ্চলত যাক কুশলী কৰিব লাগে, স্কিল কৰিব লাগে কৰা হ'ব। আন আন সকলো কৰ্মত, সকলো ক্ষেত্ৰত, কৃষি হওক, আন যিকোনো ক্ষেত্ৰত হওক, প্ৰতিটো ক্ষেত্ৰত যাতে প্ৰত্যেকজন ছাত্ৰ ছাত্ৰী যুৱক যুৱতীয়ে মৰ্যাদা সহকাৰে জীয়াই থকাৰ পথৰ সন্ধান পায়, প্ৰতিটো পৰিয়ালৰ জীৱন ধাৰণৰ যাতে মানদণ্ড উন্নত হয় তাৰ কাৰণে এটা অৰ্থনৈতিক সংগ্ৰাম আমি আগুৱাই নিয়াৰ পৰিকল্পনা কৰিছোঁ। ইতিমধ্যে আৰম্ভ হৈছে, ব্যাপকভাৱে আগবঢ়াই নিয়াৰ আমাৰ ইচ্ছা আছে। এই দিশত আমি আপোনালোকৰ অভিভাৱকত্ব বিচাৰিছোঁ, অসমৰ ৰাইজৰ অভিভাৱকত্ব বিচাৰিছোঁ। পুনৰ বহাগে আৰম্ভ কৰা বছৰটো আমাৰ বাবে আশাৰ বছৰ হওক, এই বছৰটোত খিলঞ্জীয়া মানুহৰ অসমত নিজৰ মাতৃভূমিত প্ৰভুত্ব আৰু নিয়ন্ত্ৰণ নিশ্চিত হোৱাৰ বছৰ হওক, ছাত্ৰ ছাত্ৰীসকলে নিজৰ সপোনবোৰ বাস্তৱত ৰূপায়িত কৰাৰ বছৰ হওক, সকলো জাতি জনগোষ্ঠীৰ সংস্কৃতি দোলেৰে আমি জাতীয় জীৱনক সমৃদ্ধ কৰি শক্তিশালীভাৱে আগুৱাই নিয়াৰ বছৰ হওক আৰু পৰিকল্পিতভাৱে এই অৰ্থনৈতিক সংগ্ৰাম সফলভাৱে আগুৱাই নিয়াৰ বছৰ হওক, তাকেই কামনা কৰি অসমলৈ গৌৰৱ কঢ়িয়াই অনা, সন্মান কঢ়িয়াই অনা প্ৰতিগৰাকীলৈ আমি আন্তৰিক সেৱা শ্ৰদ্ধা জনাই মোৰ কবলৈ এইখিনি সামৰিছোঁ। ধন্যবাদ। জয় অসম। ধন্যবাদ, সমূহ ধন্যবাদ জনালো। আমি মূল আটাইতকৈ আজিৰ অনুষ্ঠানৰ আকৰ্ষণীয় কাৰ্যসূচী অভিনন্দন আৰু সম্বৰ্ধনা অনুষ্ঠানলৈ আগবাঢ়িছো। আমি সম্বৰ্ধনা জনোৱাৰ প্ৰাক মুহূৰ্তত এই বছৰটোত আমাৰ মাজৰ পৰা কেইবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি আঁতৰি গ'ল। তেখেতসকলৰ আত্মাই যাতে শান্তি পায় আজি এই মুহূৰ্তত প্ৰাৰ্থনা জনাইছোঁ। আৰু তেখেতসকলৰ যি সৃষ্টি, যি কৰ্ম আমাৰ মাজত সদায় চিৰস্মৰণীয় হৈ ৰ'ব। জ্ঞাত অজ্ঞাত কেইবাজনো নাম ল'লে আদি অন্তনে আমি বহুত হেৰুৱালোঁ। এই বছৰটোত বহুত স্বনামধন্য ব্যক্তিক হেৰুৱাইছোঁ, তেওঁলোকক আজি শ্ৰদ্ধাঞ্জলি জনাই প্ৰণিপাত জনাইছোঁ। এতিয়া আমি মূল কাৰ্যসূচীলৈ আহোঁ। আমাৰ এই অসমীয়া বছৰটোত আমালৈ, অসমলৈ সুনাম কঢ়িয়াই অনা বিশিষ্ট ব্যক্তিসকল পদ্মশ্ৰী সন্মানেৰে আমাক সন্মান লাভ কৰি সন্মান সুনাম কঢ়িয়াই অনা পাৰ্বতী বৰুৱা বাইদেউ, দ্ৰোণ ভূঞা, সৰ্বেশ্বৰ বসুমতাৰী, সংগীত নাটক একাডেমীৰ ফেলো বঁটাপ্ৰাপক সন্মানীয় দুলাল ৰয়, সংগীত নাটক একাডেমীৰ সন্মানীয় বঁটাপ্ৰাপক ডক্টৰ লক্ষ্য হীৰা বাইদেউ, ভৱেন বৰবায়ন, গোবিন্দ শইকীয়া, কৰুণা বৰা, তৰাৱতী মিলিবৰী, গুণাকৰ দেৱগোস্বামী, সাহিত্য একাডেমী বঁটাপ্ৰাপক। প্ৰিয় সৃষ্টিসকলক ধন্যবাদ জনালোঁ। এইবাৰ জি কি পৰিৱেশন কৰিব সানিয়া ৰহমান, গোটানগৰ, গুৱাহাটী। ইয়াৰ পাছত কচেলী গোৰ্খা সাংস্কৃতিক দল আমলিঘাট সাজু হৈ থাকিবলৈ অনুৰোধ জনালোঁ। বৰ শিখনাই গৈ সমালি কৰালি উঠ পঢ়ম
Thank you.
এ বতা বরষুণে ওই উদ